হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকের ভিডিওতে হাজির হলাম দারুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে সো বন্ধুরা এই টিউটোরিয়ালটি ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে এই ফটো এডিটিং টিউটোরিয়ালে আমি আপনাদের দেখেছি যে কীভাবে পিকচার্টের মাধ্যমে আপনি আপনার ফটোর সিবি এডিট করবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তারপর কিভাবে ট্যাটু অ্যাড করবেন হেয়ার অ্যাড করবেন কিভাবে সানগ্লাস অ্যাড করবেন তো সব প্রসেস কিন্তু দেখা আছে যদি আপনি এই একটি ভিডিও দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সবগুলো কাজ শিখে যেতে পারেন সো আশা করি বন্ধুরা আপনার সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো বন্ধুরা চলুন না করে শুরু করি তো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে আসা আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে পেয়ে যান আর যদি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন সো ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপটি ইনস্টল করতে হবে তো পিকস্যাট অ্যাপের কথা কিন্তু অনেকেই আপনারা জানেন কিন্তু অনেকে আছে তারা জানে না সো আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে চান সেক্ষেত্রে পিকস্যাট লিখে সার্চ দিলেই অ্যাপটি চলে আসবে এটি হচ্ছে সবচেয়ে পপুলার অ্যাপ তো এডিটের মাধ্যমে এডিট করা দেখাবো সো চলুন শুরু করি সো फ्रेंड्स আমি পিক্সড অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর আমি যে ফটোটা নিয়ে কাজ করব সেই ফটোটা দেখেন এখানে অ্যাড করে দিছি তো এখান থেকে আমি জাস্ট এই ফটোটা পিএনজি আকার তৈরি করব অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব রিমুভ করার জন্য সেই আগের সিস্টেম হচ্ছে কাট আউট চলে যাবেন যাওয়ার পর এখানে মার্ক করে নেবেন যে অংশটুকো আপনি নিতে চাচ্ছেন ওকে মার্ক করার পর এখানে স্কল অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু মার্ক করা অংশটুকু শুধু মার্ক হয়ে যাবে হওয়ার পর যে অংশটুকু বাকি থাকবে সেই অংশটুকে আপনি আবার ড্র করবেন এখানে ড্রতে ক্লিক করে এখান থেকে ড্র করে নেবেন ওকে ফুলফিলভাবে মার্ক করা হয়ে গেলে এখানে সেভ অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এ ফরোটা আকারে সেভ হয়ে যাবে ওকে পেন জায়গায় সেভ হওয়ার পর এই আগে আপনি প্রথমে আপনার মেমোরিতে সেভ করে নেবেন জাস্ট এখান থেকে আমি সেভ করে নিলাম ওকে নেওয়ার পর এই প্রোডাক্ট কেটে দিয়ে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে দেখাচ্ছি ওকে বন্ধুরা আমি কিন্তু এখন পিকচার অ্যাপে যে ব্যাকগ্রাউন্ডে কাজ করবো সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি তো এই ব্যাকগ্রাউন্ড এবং ভিডিওতে যে আমি ধরেন ট্যাটু ব্যবহার করব হেয়ার ব্যবহার করব লাইট ব্যবহার করব সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে নিয়েছি এরপর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি এখানে আমার ফলটা নিয়ে নেব তো এখান থেকে রাইট সাইডে অপশন রয়েছে এখানে অ্যাড ফর্ডোটা আমি অপশনে ক্লিক করবো অ্যাড ফর্ডোতে ক্লিক করার পর এখান থেকে আমি যে ফলোটা আর কি পিএন আকারে তৈরি করলাম সেই ফলটা নিয়ে নেব ওকে ওকে ফলটা নিয়ে নেওয়ার পর এখানে অবশ্যই আপনারা দেখবেন যে কতটুকু নিলে আর কি ভালো হবে সাইজ অনুযায়ী এখান থেকে নিয়ে নেবেন এবং আপনারা দেখবেন যে কোথায় বসালে ফটোটা খুব সুন্দর দেখাবে সেই অনুযায়ী ফটোটা বসায় নেবেন ওকে বড় করার পর এখান থেকে আপনারা এই যে লেফট সাইডে দেখতে পাবেন যে ইরেজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে অংশটুকু বাড়তি চলে আসছে সেই অংশটুকু এখান থেকে রিমুভ করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কালো শো হচ্ছে তো এই অংশটুকু আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে তো এখান থেকে আমি হেয়ারটা আর কি এখান থেকে কেটে দেবো তার কারণ আমি এখানে হেয়ার অ্যাড করে দেখাবো সো এখান থেকে যদি আমি হেয়ারটা কেটে দেই তাহলে কিন্তু অ্যাড করতে সুবিধা হবে তো আপনারা এভাবে কেটে নেবেন ওকে সব ঠিকঠাক হয়ে গেলে আমরা টিকমারি ক্লিক করে সেভ করে নেব সেভ করার পর এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে তো সেই কাজগুলো করব। ওকে ফ্রেন্ডস ফটো অ্যাড করা হয়ে গেছে এরপর আমরা এখান থেকে প্রথমেই হেয়ার অ্যাড করা দেখব তো প্রথমে অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে হেয়ার একটা নিয়ে নেব জাস্ট আমি এই হেয়ারটা ইউজ করব এখান থেকে অ্যাড করে নিচ্ছি নেওয়ার পর এটা জুম করে এরপর ইরেজারের লেফট সাইডে ইরেজারে ক্লিক করে এখান থেকে বাড়তি অংশটুকু আমি রিমুভ করে দিচ্ছি ওকে এই অংশটুকু আমার লাগবে না ওকে রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করে দেবো দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে দেবো খুব সুন্দরভাবে তো আপনারা অবশ্যই আপনার ফটোতে দেখে দেখে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনার ফটোতে মানে অ্যাডজাস্ট হয়ে যায় বোঝা যেন না যায় ওকে এভাবে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনার চাইলে এখান থেকে বড় ছোটো করে দিতে পারবেন ওকে অ্যাডজাস্ট ফুলফিল হওয়ার পর এখান থেকে আমরা কী করতে পারবো সেভ করতে পারবো তো এখানে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারবেন এরপর এখানে আরও কিছু দেখায় এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা আরও ট্যাটু এড করবো তো এখান থেকে ট্যাটু এড করার জন্য জাস্ট এই ট্যাটুটা প্রথমে নিয়ে নেব এবং এই ট্যাটুটা দুইটা ট্যাটু ইউজ করবো তো ইউজ করার জন্য এই ট্যাটুটা আমি জাস্ট এখানে দিয়ে দেবো গলার কাছে তো সেই জন্য ট্যাটুটা এখানে ইউজ করতেছি এখানে সেট করে দেবো দেওয়ার জন্য এটা আবার ইরেজারে ক্লিক করে বাড়তি অংশটা এখান থেকে রিমুভ করে দিব ওকে রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আমি রাইট সাইডে দেখি এখানে অপাসিটি আছে তো অপাসিটি এখান থেকে কিন্তু কমাই দিচ্ছি যাতে আর কি অরিজিনাল মনে হয় এরপর এই ট্যাটুটা আমি আমার হাতে দিয়ে দিব ওকে ট্যাটুটা ঘুরাই নিলাম ওকে টেরোটা আমি এখানে হাতি ইউজ করবো সেই জন্য এখান থেকে ইরেজারে ক্লিক করে বাড়তি অংশটুকু রিমুভ করে দিচ্ছি ওকে ওকে বন্ধুরা এই টেরোটা অ্যাডজাস্ট হওয়ার পর আমি এখান থেকে অফার সিটটা কমাই দিব ওকে এখানে একান্ন পার্সেন্ট করে দিলাম তাহলে কিন্তু এটা খুব সুন্দর দেখাবে তো একসাথে কিন্তু সবগুলো কাজ করতেছি যাতে খুব সহজেই করা যায় এরপর এখানে প্লাস আইকন আছে এখান থেকে ক্লিক করে আবার এখানে অ্যাডফর্ডে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট সানগ্লাসটা ইউজ করব তো সানগ্লাসটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে হচ্ছে সানগ্লাসটা এখানে অ্যাড করে দিব আমার দেখতে পাচ্ছেন এখানে একটা সানগ্লাস আছে তারপর আমি এটার উপরে এটা অ্যাডজাস্ট করে দেব আপনারা যদি না থাকে আপনার সেই ক্ষেত্রেও আপনি এটা অ্যাডজাস্ট করে দিতে পারেন ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে এখান থেকে একটু অপাসিটিটা কমাই দিবো এতটুকু করে দিলাম দেওয়ার পর এখন কিন্তু আমি ফটোটা সেভ করব যার সেভ অপশানে ক্লিক করলাম তাহলে কিন্তু সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা কালার কালেকশন করব তো কালার কালেকশনের জন্য আমরা কি করব এখান থেকে প্রথমেই আমার ফেসের যে হোয়াইট কালারটা আছে অর্থাৎ হোয়াইটনেসটা আছে সেটা আরও বৃদ্ধি করে দেবো দেওয়ার জন্য এখানে টুলসে চলে যাব যাওয়ার পর এখানে অ্যাডজাস্ট অপশানে চলে যাওয়ার পর এখান থেকে আমি হোয়াইটটা একটু বৃদ্ধি করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে ইরেজার অপশান ক্লিক করে সব কিছু থেকে রিমুভ করে দেওয়ার পর আমার ফেসের অংশটুকুতে আর কি এটা দিয়ে দেবো ওকে ফ্রেন্ডস ফেসের অংশটুকু দিয়ে আমার দেওয়া শেষ এভাবে আপনারা দিয়ে নেবেন দেওয়ার পর এখানে আমি যা সেভ করতেছি এরপর এখান থেকে আপনি চাইলে পার্সেন্টেজটা বৃদ্ধি করে দিতে পারেন আমি এখান থেকে বারো বা তেরো করে দেবো দেওয়ার পর সেভ করে নেবো ওকে সেভ করে নেওয়ার পর এখানে আমরা স্মুথ করবো স্মুথ করার জন্য এখানে বিউটি অপশানে বিউটিফাই অপশানে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা পাবেন হচ্ছে ফেস পিস নামে একটি অপশন তো এখান থেকে আমি আমার ফেসটা স্মুথ করে দিচ্ছি ওকে স্মুথ করা শেষ ঠিক মানে ক্লিক করে সেভ করে দিলাম তো এখানে চাইলে কিন্তু আপনি হেয়ারের কালারটা চেঞ্জ করতে পারেন তো হেয়ার কালারের জন্য এখানে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে হেয়ার কালার অপশন তো এই হেয়ার কালার অপশানে চলে যাবেন ওকে তো হেয়ার কালারে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো কালার তো এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি কালারগুলো প্রথমে ওকে এখান থেকে কালারগুলো প্রথমে আমি রিমুভ করে দিলাম দেওয়ার পরে এখানে হেয়ারে আর কি কালারটা দিয়ে দিব। ওকে এখানে ড্রো করতেছি ড্র করে এখান থেকে জাস্ট হেয়ারের অংশটুকুতে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আপনার যে কোনো কালার এখানে কিন্তু নিতে পারেন সব কালার কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন তো আমি জাস্ট এখান থেকে একটু রেড কালারটা নিয়ে নিব নেওয়ার পর ঠিক মানে ক্লিক করে সেভ করে দেব ওকে সেভ করার পর এখন যেটা আপনাকে করতে হবে এখান থেকে সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পর এখান থেকে আপনার টুলসে চলে যাবেন টুলসে চলে যাওয়ার পর কোনো অপশনে ক্লিক করব ক্লিক করে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো হেয়ারটা আপনি চাইলে এখান থেকে বাড়তি করে নিতে পারেন এখান থেকে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এই যে অপশনগুলো এখান থেকে আপনি চুলটা বৃদ্ধি করে নিতে পারেন এরপর হচ্ছে শেপ দেওয়া অর্থাৎ বিট আপনি চাইলে এখানে আপনার হেয়ারে শেপ দিতে পারবেন তো শেপ দেওয়ার জন্য প্রথমে এখানে সিলেক্ট করবেন আপনার ফেসের অংশের কালারটুকু সিলেক্ট করার পর এখান থেকে টানবেন হচ্ছে আপনার হেয়ারে তো টানলে কিন্তু একটা শেপ চলে আসবে আপনি যদি দুইটা শেপ ইউজ করতে চান সে সেই ক্ষেত্রে নিচে আরেকটা দিবেন ওকে দিলে এরকম করে কিন্তু শেপ হবে এরপর আপনি চাইলে রিমুভ করতে পারবেন এখান থেকে ওকে দেখা যাচ্ছে এখান থেকে রিমুভ করা যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনি শেপ দিতে পারেন শেপ দেওয়ার পর এখান থেকে সেভ করে নিচ্ছি ওকে মোটামুটি কিন্তু বন্ধুরা কাজ শেষ এরপর জাস্ট আমরা একটা লাইট এখানে অ্যাড করব লাইট অ্যাড করার জন্য প্রতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে লাইট অ্যাড করে নিব ওকে আমি জাস্ট এখান থেকে লাইটটা অ্যাড করে দিলাম অ্যাড করার পর এখানে অবশ্যই আপনার লক্ষ্য রাখবেন এটা হচ্ছে ব্লেন্ড মোডে চলে যাবেন যার এখানে স্ক্রিন করে দিবেন স্কিন করে দিলে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনার আর কি লাইটের কালারটা তো এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন কালারগুলো আপনার ফেসের অংশ থেকে তো এইভাবে রিমুভ করে নেবেন নেওয়ার পর শুধু এটা হচ্ছে আপনার পেছনের দিকে যেন দেখা যায় সেরকম করে করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ করে নেবেন ওকে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্যাট ওয়েট করলাম এখানে সানগ্লাস অ্যাট করছি হেয়ার অ্যাট করছি এবং লাইট অ্যাড করছি তো এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ফটো এডিট করতে পারেন এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে অবশ্যই এরকম একটা ফটো উঠাবেন ওঠার পর সেই ফটোটা এইভাবে কাজ করে আপনি ইজিলি এডিট করতে পারেন আশা করি আপনারা এই ফটো এডিটিংয়ের সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পারছেন সব বন্ধুরা এটি ছিল আজকের ভিডিওতে আই হোপ আপনারা এই টিউটোরিয়ালটি পুরোটাই দেখছেন যদি আপনি পুরোটাই দেখে থাকেন সেক্ষেত্রে আপনি নিজে নিজে আপনার ফটো এডিট করতে পারবেন সিবি এডিট করতে পারবেন টেটু এডিট করতে পারবেন হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন সো আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ